কচুয়ায় হতদরিদ্র জেলেদের মাঝে ছাগল এবং মৎস্য সমবায় সমিতিকে পিক আপ বিতরণ। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় 2021-22 অর্থ বছরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে 40টি ছাগল এবং মৎস্য ও মৎস্যজাত পরিবহনের জন্য সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মাঝে পিক আপ ভ্যান বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ এলাকায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে এইসব উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাসেম বিল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জিসান আহমেদ নানুর পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট।